হ্যালো গাইজ, জনপ্রিয় সুপারস্টার শাকিব খান দীর্ঘ 4 মাস যেভাবে কাটালেন, শাকিব খান ঢালিউডের আশার প্রতীক। ব্যস্ততায়ও গত 1 দশক এত ব্যস্ত কেটেছে তার, নিজের দিকে তাকানোর সময়ও হয়নি। করোনার লকডাউনে নিজের দিকে মনোনিবেশ করতে শুরু করলেন শাকিব খান। গত 4 মাস কি করে কাটালেন তিনি? লকডাউনে নায়ক নায়িকাদের ভিন্ন ভিন্ন লোককে দেখা যায়, কাউকে টেলিভিশনে, কাউকে অনলাইনে, কিন্তু শাকিব ছিলেন না কোথাও। গুলশানের বাড়িতে অনেকটা ঘর বন্দি ছিলেন তিনি, মা বাবার সঙ্গে কাটিয়েছেন। মাঝে মধ্যে বোনের বাড়িতে যেতেন, মাঝে মধ্যে জয়কে দেখতে যেতেন। বাড়ির দ্বিতীয় তলায় নিজের অফিস, একপাশে ব্যায়ামাগার, সকাল সন্ধ্যা দুবেলা শরীর চর্চা করতেন তিনি। ঘর বন্দি থাকতে থাকতে এক সময় একঘেয়েমি লাগতো তার। সন্ধ্যার পর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন, ঘুরে ঘুরে শহর দেখেন। পথে মানুষদের অন্যরকম জীবন তাকে ভাবিয়েছে, কখনো কাঁদিয়েছে। শুধু তাই নয়, চলচ্চিত্রের যারা অর্থ কষ্টে ছিলেন শাকিব তাদেরও সহায়তা করেছেন। শুটিং নেই তাই অনেক পরিকল্পনা করে রেখেছেন শাকিব খান, সিনেমা নিয়ে ভিন্ন রকম চিন্তা ভাবনা করেছেন। লকডাউন শিথিল হলে কয়েকজন পরিচালকের সঙ্গে নিয়মিত মিটিং করেছেন, কারোর সঙ্গে আবার ফোনে কথা বলেছেন, চিত্রনাট্য পড়েছেন 20টিরও বেশি। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার কয়েকটা ছবি নির্মাণের পরিকল্পনাও করেছেন। ভারতের কয়েকজন নির্মাতা প্রযোজনা প্রতিষ্ঠান তার সঙ্গে কাজের ব্যাপারে বেশ আগ্রহী, ঈদের পর জানাবেন হয়তো নিজেই। ছবি ব্যস্ততায় বৈষয়িক দিকে তাকাতে পারতেন না শাকিব, এবার পারলেন। গুলশানের নিকেতনে বাড়িটা নির্মাণ কাজ দেখভাল করছেন, এই বাড়িতে বছর শেষে উঠবেন তারা। একদম উপরে 3 ফ্লোরে থাকবেন তিনি, তাই মনের মতো করে নকশা করেছেন। পুবাইলে জান্নাত নামে যে শুটিং বাড়িটি ছিল শাকিবের, করোনা সেটিরও সংস্কার করেছেন, জানালেন তিনি। একদম ভিন্ন আঙ্গিকে সাজানো হচ্ছে বাড়িটি, প্রচুর গাছ লাগানো হচ্ছে, সুইমিং পুল হচ্ছে, ঘরে বসে প্রচুর সিনেমা দেখেছেন শাকিব খান। সেসবের মধ্যে তুরস্ক ও কোরীয় ছবি বেশি। ব্যস্ত নায়কের দীর্ঘ অবসর থাকলেও টেলিভিশন চ্যানেলের দিকে তাকালে মনে হবে না অবসর চলছে। দেশে অনেক টেলিভিশন চ্যানেল, প্রায় প্রতিটি চ্যানেলেই শাকিব খানের 22টি সিনেমা ঈদে প্রকাশ পেয়েছে। বন্ধুরা, এই ছিল শাকিব খানকে নিয়ে মোটামুটি একটি 4 মাসের পর্যালোচনা। বাদ বাকি কিছু তো আপনাদেরকে আমি অনেক সময় জানিয়েই দিয়েছি। আমার চ্যানেলটি আপনারা যারা ইতিমধ্যে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করলে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। যদিও লকডাউন এখন আর নেই, করোনা দেশে আছে কি নেই বোঝাই যাচ্ছে না, তারপরেও অনুরোধ, করোনা কিন্তু রয়েছে, আপনারা সাবধানে থাকবেন। আর বন্ধুরা, মাস্ক পরতে একদমই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।